আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি শরীয়তপুরে, মানে অথৈর বাসায়। অথৈর বাসা কিন্তু শরীয়তপুরে। আজকে আমরা কাজিন র্যান কাকিরা চাচারা সবাই মিলে যাচ্ছি। ফুল দুই দিন থাকবেন, দুই দিনের ফুল ব্লগ মানে একটা ভিডিওতে পোস্ট করা, মানে এই 20 মিনিটের একটা ভিডিওতে আমি দুই দিন যে থাকবো, কী কী করলাম দুই দিনে, সব এ টু জেড আপনাদেরকে আজকে আমরা এই ভিডিওতে দেখায় দিব। আর এখন হচ্ছে রোড দেখায় ভিডিওটা এত বেশি লং করবো না, চলেন আমাদের সাথে দিঘির পার। এই যে আমরা দিঘির পার চলে আসছি, দিঘির পার এসে হচ্ছে এখানে আমরা খাচ্ছিলাম। আর এখানে যদি আমি অথৈকে দেখাইতাম, আর দেখাইলেও আমাকে বকা দিতে দিতে শেষ করে ফেলতো। বাই দ্য ওয়ে, কারণ হচ্ছে কি, আমরা কিছুদিন যাবৎ এত বেশি ঘুরতেছি। আগের ব্লগটা দেখলে বুঝবেন যে সুইমিং পুলে এত বেশি শাওয়ার করছি, দুষ্টামি করছি, আমাদের স্কিন একদম বার্ন হয়ে গেছে, জ্বলে পুরা কালো হয়ে গেছে। আর এখন যাচ্ছি শরীয়তপুরে, বুঝছেন তো, এখানে কক্সবাজার থেকে আসলে যেরকম হয় না স্কিন, এরকম হয়ে যায় পুরে। মনে হবে কি আপনার স্কিন একদম পুরো আলগা একটা আবরণ বসায় রাখতেছে। এখন যে চকচকা চকচকা দেখতেছেন আমার স্কিন, পরে যে নানু বাসা থেকে আসবো তখন আর এরকম দেখবেন না, একদম কালো ভূত হয়ে আসবো। যাই হোক, এখন হচ্ছে মানে দিঘির পার থেকে ট্রলারে করে হচ্ছে নওপাড়া যেতে হয়, তো আমরা এখন হচ্ছে ট্রলারে সবাই বসে এনজয় করতেছি। সো এখন আমরা নওপাড়া যাব ট্রলারে করে। ট্রলারে করে জাস্ট 30 মিনিটের মতো লাগে নওপাড়া যেতে। এখন অথই আর ঢং করতেছে আর বলতেছে আল্লাহ গো কি কাইল্লা লাগতেছে আমাদেরকে, এত বেশি কালো হয়ে গেছি। সো এখন চলে আসছি আমরা নওপাড়া। নওপাড়ায় এসে হচ্ছে যে ট্রলার থেকে নামতেছি, দেখেন এখন যে একটা স্মেল পাটের আর একটা মাটির ঘ্রাণ, এত বেশি ভালো লাগে আমার এই স্মেলটা। আরেকটা জিনিস, আমি মুরগি কোলে নিয়ে, সেও আমার কোলে রিল্যাক্সে ঘুমাইতেছে, রিল্যাক্সে। আমরা যাচ্ছি ওই যে সবাই গাট্টি টাট্টি মুরগি টুরগি নিয়ে। আব্বা ওর মাথা আমি ঝুলে রাখছি দেখে আগে থাকা, আরে কষ্ট লাগতেছে। হ্যাঁ আন কোলে লইছে, এক ঘুমায় গেছে। দেখছ নতুন বাচ্চা, ওলে ওলে ঘুমায়, সুন্দর লাগতেছে তোরে দিয়ে। আমার তো সুন্দর লাগতেছে, আমি বেশি কালকে ওই আমরা যে ব্লগে ঘুরতে গেছি রিসোর্টে, অবশ্যই ছাড়বো। রিসোর্টে আমরা গেছি ঘুরতে, ওইখানে হচ্ছে আপনার ই কইছে আমরা সুইমিং পুলে নাইমা, পুরা স্কিন জ্বালায় ফেলছে, বার্ন করে ফেলছে পুরা। এখন হচ্ছে অথৈদের বাসায় যাচ্ছি আমরা, এই যে ট্রলার ঘাট আছি ইন্টু কামলা আমি। আর এই যে একটা মুরগি মুরগি, নদীর পাড় থেকে একটু হেঁটে তারপরে হচ্ছে অথৈদের বাসায় যেতে হয়। সো আমরা হাঁটতে হাঁটতে অথৈদের বাসায় চলে আসছি। এটাই হচ্ছে অথৈদের বাসা। ইমান কে, আমি টোকামো, সেই তো দেখবেন ইন্টু কি করে। ওই যে ইন্টুরে গাছে উঠাইছে আমরা পেয়ারা খাওয়ার জন্য, চেগায় প্যাগায়। তুই তো গাছের সমানই লম্বা, অনেক পেয়ারা হইছে, অনেক পেয়ারা। এখানে আমরা যে পেড়ে রাখছি এগুলো খাবো এখন। পছন্দ না বাবা বোধহয় টাইনা নিয়ে যায়। বৃষ্টিতে গোসল করবো, অথৈ ভিজে গেছে পুরা। এখন আমি নামবো,
আমরা বৃষ্টিতে ভিজে গোসল করব পদ্মা নদীতে, আর চিন্তা করতেছে আমার ফোনটা যদি একটু প্রোটেক্ট না করি যদি কিছু হয়ে যায়। যদিও হচ্ছে আমার ফোনটা হচ্ছে 12 Pro Max আইফোন, সবাই বলে যে এটা নাকি ওয়াটার প্রুফ, তো দেখি আজকে কি ওয়াটার প্রুফ কিনা প্রমাণ হবে ওয়াটার প্রুফ কিনা। ওরা কই যায় আবার আমরা হচ্ছে এখানে সাঁতার প্রতিযোগিতা দিছি, দেখবো কে ওই মাঝে যেতে পারে মাঝখানে সবার আগে। তো ইমন সবার আগে চলে গেছে, অথয় আর আমি পারি নাই। আমরা এখন ব্যাক করতেছিলাম সাঁতার, আমি অনেক বেশি পারি, ছোটোবেলা থেকে আমি সাঁতার পারি, বাট এখন বড় হয়ে গেছি, একটু কষ্ট হয় সাঁতার দিতে, বাট অল্প একটুখানি গেলেই হয় কি আমি হাঁপায়া যাই। তো আমাদের শাওয়ার শেষ, আমরা বাসায় যাব, অ্যান্ড বাসায় যাই ফ্রেশ ফ্রেশ হয়ে হচ্ছে আমি সবাই যাব, আমার ফুপির বাসায় যাবে সবাই একসাথে। সো চলেন এখন আমাদের সাথে আমাদের বাসায়, মানে আমাদের বাসায় বলতে গেলে আমাদেরই বাসায়, কারণ হচ্ছে এখানে আমি ক্লাস 4 পর্যন্ত ছিলাম, এখানে আমার বড় হওয়া 4 পর্যন্ত, আমার মানে চাইল্ডহুড যে ছিল এখানে আমার কাটছে এখানে, এই জন্য আমি সাঁতার পারি, গাছে উঠতে পারি, মানে সবাই ভালো আছেন। তো আমরা এখন ফুপির বাসায় যাচ্ছি, আমরা সবাই মিলে, ফ্যামিলির সবাই মিলে এখন হচ্ছে আমরা ফুপির বাসায় যাচ্ছি। সো আজকে আমরা দেখাবো যে আমরা যা যা কী কী করি ফুপির বাসায়, সো ফুল ব্লগটা দেখবেন আপনারা, এনজয় করবেন। আর আশায় আইসা আমার বলতেছে আমার মোবাইলটা লইছো, এই দেখেন নাইকা নাইকা, চলেন আমাদের সাথে আমার ফুপির বাসায়। এ দেখেন ক্যামেরাম্যান ওইখানে, ওই কবুতর বসে আসছে ভিডিও করতেছে। আব্বু সবাই আমরা ঘুরতে যাচ্ছি, ঘুরতে আমরা হাঁটতেছি অটোর জন্য, আর অথই এদিকে হচ্ছে আমার সাথে কথা বলতেছে, ফুল টায়ার্ড, আমরা ফুল টায়ার্ড সবাই, আশা আপু ওয়ালিদ জীবন শেষ আমরা সবাই অটোতে বসে পড়ছি, আর এখন হচ্ছে ফুপির বাসায় যাচ্ছি অটোতে করে। আর এফাকে বলিনি, আমি আবারও বলছি ক্লাস 4 পর্যন্ত কিন্তু আমি এখানে ছিলাম, এই গ্রামে বড় হওয়া আমার। আর তখন না এরকম অটো ছিল না, বা রোডঘাট এত পাকা ছিল না, কারেন্ট ছিল না, তখন আমরা হারিকেন আর মোমবাতি, যে না মোমবাতি না, এটা কপি বলে, কপি না অথই কপি দিয়ে হচ্ছে আমি স্টাডি করতাম, মানে পড়াশোনা করতাম, তারপরে ঘরে কপি জ্বলতো, মানে খুব একটা সুন্দর একটা, মানে আমার এখনও ওই দিনগুলো মনে পড়ে। বাট এখন তো ঘরে ঘরে কারেন্ট চলে আসছে, রোডঘাট পাকা হয়ে গেছে, অ্যান্ড হচ্ছে আপনারা অটোও চলে আসছে। এই যে আমরা ফুপির বাসায় চলে আসছি, অথই আশা নির্বাণকে নিয়ে দুষ্টামি করতেছিল, দেখেন সবাই এখানে আমরা বসে আছি। এই দিকে একটা লেবু গাছ, আমি দেখতেছিলাম যে গাছে লেবু আছে কিনা, আর এই দিকে একটা গোলাপ ফুল গাছ, আর এই দিকে এই ফুলটার নাম আমি জানি না অবশ্য।
আরেকটা সুন্দর একটা গল্প শেয়ার করি, এটা অথই করছে কিনা ছোটবেলায় আমি জানি না। আমরা কি করতাম জানেন, কারো বাসায় গেলে না যখন ছোট ছিলাম, এই ফুল গাছ আর কিছু না নিলেও ফুল গাছ চুরি করে আরেকজনের বাসা থেকে নিয়ে আসতাম, মানে ফুল গাছের ডালা ভাঙা নিয়ে আসতাম গাছ, মানে বাসায় লাগাইতাম, বুঝতাম না বুঝছেন। ছোটবেলা আমি এটা অনেক করছি, আমরা আমার আমার সমবয়সী যারা ছিল সবাই করছে, বাট অথই করছে তো এরকম কিছু না। আমার এত ফুল গাছ ভালো লাগে না, অথর ভাল লাগে না, বাট আমি কি করতাম জানেন, বাসায় সারা বাসায় ফুল গাছ লাগায় রাখতাম। এই বাসায় মানুষের বাসায় গেলে কারো বাসায় যে এখন যদি আমি গোলাপ ফুল গাছ দেখতাম, তখন কি করতাম জানেন, এখান থেকে ডালা ভাঙা বাসায় নিয়ে যেতাম। অত এরকম রিয়াকশন দিতেছে, আল্লাহ আমি আসতে আসতে শেষ। আর নির্বাণের কপালের টিপ অথর গালে লেগে আছে দেখছেন, আমরা খেয়াল করি নাই তখন, বাট আমি ভিডিও এডিট করার সময় খেয়াল করি যে নির্বাণের টিপ হচ্ছে অথরি গালে লাগে আছে। গোলাপের ডান্ডাটা এত বেশি শক্ত ছিল, আমি একটা ছিঁড়সিও দাঁত দিয়ে অথয় দাঁত দিয়ে ছিঁড়ছে। এই যে দেখেন, এখানে হচ্ছে আরেকটা ফুল গাছ, এই ফুল গাছটা না রিসেন্টলি দেখা যাচ্ছে, আর এটার স্মেলটা এত জোস, মানে গোলাপের থেকেও জোস। আর যে গোলাপটা ছিল না ওইটারও স্মেল অনেক সুন্দর ছিল একদম। এখন তো আমরা যে গোলাপ ফুলগুলো কিনে সাজুগুজু করি, অ্যান গাড়িতে সাজায় বা বাড়ি সাজায় বাসরঘর সাজায়, ওই গোলাপে না স্মেল নাই, বাট এগুলাতে একদম ফুল স্মেল। রোজের যে একটা স্মেল থাকে না, ওইটাতে একদম ফুল দেশি গোলাপ, এটাতে স্মেল আছে। আর এই পাশের হচ্ছে এটা আমার ফুপির জায়ের বাসা, সো এই বাসায় ওনারা অনেকগুলা কবুতর পালে, আমরা কাজিনরা এসে কবুতরগুলো দেখতেছিলাম। আমি কিন্তু একসময় কবুতর পালছি, ওই যে কবুতরটা হলো হচ্ছে পিছন সাইড যে আপনার ফুলের মতো না, গোলাপের মতো, গোলাপ না ইটস নট, ফুলের মতো থাকে ছড়ানো একদম, ওই কবুতরটা আমি পালছি। বাট এখন তো আর এনার্জি নাই, বিড়াল পাইলা আর কুকুর পাইলা আর এই যে আমার ফলিন ময়না পাখি পাইলা, আমার জীবন শেষ, এখন আর পারি না ভাই আর কবুতর পালতে। এই যে এটা হচ্ছে দুবলা ফুল, দুবলা না দুলফা ফুল, আর এটাকে আমরা গেট ফুল বলতাম আগে। এই যেরকম চালের মধ্যে বাওয়ায় দিত, আর হচ্ছে বাওয়ায় মানে হচ্ছে চালের মধ্যে দিয়ে দিত আমরা, এখন হচ্ছে আমরা শরীয়তপুরের আঞ্চলিক ভাষায় কথা বলতেছি, অনেকে নাই বুঝতে পারে, তো যাই হোক চালের মধ্যে দিয়ে দিল না, অনেক সুন্দর আপনার মাইকের মতো সুন্দর ছোট ছোট ফুল ফুটত। আমি আপনাদের এখন একটা জোস জিনিস দেখাবো, সেটা হচ্ছে দেখেন আমার সাথে যা দেখে তাই কোলে যা দেখে আমার ভালো লাগে। অথই আমাকে একটু পচাইতেছিল যে যা দেখি তাই নাকি আমি কোলে নিই, আমার অ্যানিমালস দেখলে ভালো লাগে, এটা আমার হ্যাবিট। যাই হোক, এখানে নির্বাণ, আমি, অথই, আবির সবাই যাচ্ছি এখানে পিকচার তোলার জন্য। আবির তার ক্যামেরা নিয়ে আসছে, ক্যামেরা দিয়ে বারবার এখানে 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 পিকচার তুলতেছিল, আমাদেরও অনেক পিকচার তুলে দিছে। সো আমরা এখন যাবো ওই যে ওইখানে পাটক্ষেত, পাটক্ষেতে এখন আমরা পিকচার তুলতে যাব। আর অথইকে আমি নিয়ে যাচ্ছিলাম যে অথই চল আমরা পাটক্ষেতে যাই ছবি তুলতে, কেমন লাগে না অথই যে পাটক্ষেতে যাই ছবি তুলতে, চল পাট খেতে যাই। যাই হোক, এখন হচ্ছে আবির বলতেছে আপু তুমি দাঁড়াও এখানে, একটু ভিতরে যাই দাঁড়াও, আমি তোমাকে কয়েকটা পিকচার তুলে দেই। সো আমি আবির কাছে আমার এয়ারপডটা রেখে নিলাম। আমরা এখানে সবাই এখন ঘোরাঘুরি করতেছি, এই যে এখানে আমি এই পাটক্ষেতের ভিতরে ঢুকে অনেকগুলো পিকচার তুলছি, এই যে হাবিবা, আর ওইদিকে হচ্ছে আবির, অথই, অথই হচ্ছে নির্বাণকে নিয়ে রাখছে, আর আবির হচ্ছে ওইখানে আমার কাকির হচ্ছে ফটোশ্যুট করতেছে। ফটোশ্যুট কেমন লাগতেছে অথই? অনেক বেশি তুমি এখন সবাইকে বলে দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, বলো, বলে দাও, বলো কিভাবে জানো, বল, ভিডিওটা করবেন, ভিডিওটা একটু লাইক করবে, একটু সাবস্ক্রাইব করবেন, ওকে।
অথই আমারে অনেক বেশি জ্বালাইতেছে ও গ্রামের আমাকে এই যে খালি হাঁটাইতেছে এই রাস্তায় চলো এই রাস্তায় চলো দেখেন খালি হাঁটতে হাঁটতে আমার জীবন শেষ হয়ে যাইতেছে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এই রোডগুলা এই রোদ্রটা একটু কমলে এই রোড দিয়ে হাঁটতে সেই মজা লাগে অনেক সুন্দর একটা ঠান্ডা বাতাস আর সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খুব ভালো লাগে দেখেন পিচ্ছি দুইটা হাঁটতেছে আমিও ছোটোবেলায় এরকম আমার বান্ধবী ছিল আমার সব আমার ছোটোবেলার জিনিস মনে পড়তেছে যে এরকম বান্ধবীদের সাথে আমি এরকম করে হাঁটতাম হাত ধরে খেলতাম মাটি দিয়ে তো আমরা এখন হচ্ছে বাসায় যাচ্ছি আর বাসায় যাওয়ার পরে পরবর্তী দিন হচ্ছে আমরা সকালবেলা এই যে বাজার করে নিয়ে আসছে সবাই তো এখন হচ্ছে রান্নাবান্না হবে তো এটা হচ্ছে কি মাছ এটা রুই মাছ ছিল বিশাল বড় মানে আমার সাইজের একটা রুই মাছ অনেক বড় এখানে মুরগি নিছে গরুর মাংস নিছে আর এখানে সকালের ব্রেকফাস্টের জন্য হচ্ছে রুটি বানানো হচ্ছে আমার কাকি হচ্ছে রুটি বেলা বেলা দিতেছিল আর আমার মামি হচ্ছে মাটির চুলায় রুটি ভাজতেছিল না রুটি ভাজে না ইয়েস রুটি ভাজতেছিল তো চলেন দেখি এই যে আমার কাকি বেলতেছে আর এইদিকে আমার মামি হচ্ছে রুটি ভাজতেছে দেখেন মাটির চুলায় না সব খাবারের টেস্ট একটু অন্যরকম লাগে অন্যরকম একটা স্বাদ সব কিছু আরেকটা জিনিস হচ্ছে মশলা যদি সব কিছু বেটে বেটে নেয় যেমন আমরা তো এখন সব মেশিনে ভাঙানো মশলা খাই বাট গ্রামের সাইডে না অনেক সময় এখনও দেখা যায় যদিও আমার নানু বাসায় আপনার এখন মশলা ওই বাটা মশলা খায় না তারা নিজেরাই হচ্ছে যে আমাদের মতে কেনা মশলা খায় কিন্তু বাটা মশলার স্বাদ কিন্তু অন্যরকম আর মানে মাটির চুলার রান্না মজাই অন্যরকম ওইটা কিন্তু গ্যাসের চুলায় আপনি কখনোই ওই স্বাদটা পাবেন না যদি মাটির চুলায় খাবার খান মানে নর্মাল খাবার তারা কিন্তু এত কিছু এত মশলা মাসলি আমরা যেই মশলা দিই একটা মাংস রান্না করার সময় এত মশলা কিন্তু দেয় না তাও কিন্তু ওদের খাবারের টেস্ট একটা অন্যরকম থাকে তো এই যে দুপুরবেলা খাবারের আগে বৃষ্টি হচ্ছিল আমার কাজিন বসে বসে বৃষ্টিতে আপনার বই পড়তেছে আর আমরা রুমের মধ্যে কাঁঠাল ভেঙে খাইতেছে এটা গাছের কাঁঠাল ছিল দেখেন সাইজ কত বড় বড় একটা সাইজ আর দুপুর টাইম হয়ে গেছে এখন আমরা খাবো এখানে রোস্ট ছিল রুই মাছ ভাজা ছিল তারপরে ইলিশ মাছ ভাজা ছিল চিংড়ি মাছ ভুনা ছিল গরুর মাংস ছিল আর কি ডাল ছিল আমি ভুলে যাচ্ছি কী কী ছিল যাই হোক সবাই আমরা একসাথে বাহিরে বসে খাচ্ছিলাম কারেন্ট চলে গেছে আর এখানে আমি ঢ্যাং 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 করে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি কতটা পারদর্শী আমি গাছে উঠতে পারি আমি গাছে উঠে পেয়ারা পায়রা খাবো সে আপনারা দেখবেন কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না ওকে কারণ আমি গ্রামের মেয়ে আমি ছোটোবেলায় বললাম না ক্লাস ফোর পর্যন্ত আমি এখানেই ছিলাম তো ক্লাস ফোরের পরেও আমি যখন নানু বাসায় আসতাম আমার গ্রামের লাইফ অনেক ভালো লাগে আমি এরকম তাদের আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে সবার সাথে আমি খেলতাম গাছে উঠতাম গাচ্ছা গাচ্ছা একটা নামে খেলা ছিল ওই খেলা খেলতাম তো এই জন্য আমি এখনও গাছে উঠতে পারি বাট এখন গাছে উঠতে গেলে না একটু পাড়টা শিশি শিশির করে তবু আমি পারি তো এখন হচ্ছে আমরা দুপুরবেলা খাওয়ারের পরে পরবর্তী দিন আমরা আমার আরেক নানু মানে দাওয়াত করছে দুই দিন থাকছি তো দুই দিন পরের দিন হচ্ছে আমার আরেক নানিরা দাওয়াত করছে মানে আমার মার চাচি তো দাওয়াত করছে ওই বাসে আমরা যাচ্ছি এই যে দেখেন সবুজের মাঝখানে চিকন একটা রোড তো হাবিবা হেঁটে হেঁটে যাচ্ছে আর আমরা পিছনে আমরা সবাই হাঁটতেছি তো দেখেন কত সুন্দর লাগতেছে না রোডগুলো তো এই সুন্দর রোড দেখেও আপনারা আমাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন ওকে তো দেখেন আমি কী করছি আমি ওইখানে হাইটা আসার সময় ভিডিও করতেছিলাম আমার পায়ে হচ্ছে মাটি লেগে গেছে তো আমি পা ধুয়ে নিচ্ছিলাম এই যে চাপকল চাবা চাবা এই কলের পানি ফ্রিজে রাখতে হয় না পানি এই কলের পানি না অনেক বেশি ঠান্ডা অনেক বেশি ঠান্ডা মানে ফ্রিজের পানি খাইতে হয় না এখানকার মানুষের তো যাই হোক আমি এখন পা ধুয়ে নিচ্ছিলাম এই যে দেখেন আমার নানুতে দুইটা গরু একটা লালটা না কালাটা কোনটা নেবেন লালটা না কালাটা এখানে হয়েছে কী যেন এটাতে বলে আমি জানি না ঝিঙ্গানা কী যেন বলে ঝিঙ্গানা এটা কি ছিল অথই ও বিলে জানে না যাই হোক এখানে রোজ এই যে আমার কাজিনটা চলে আসছে দুষ্ট কাজিন খুবই কিউট সে ওর ভিডিও আমার টিকটকে দেখছেন এইখানে তারাও চিংড়ি মাছ ভোনা গরুর মাংস মুরগির মাংস রোস্ট আপনার কী ছিল ইলিশ মাছ ছিল আমরা খেয়ে দে তারপরে আর থাকি নাই বাসায় চলে আসতেছি এই যে ছোট্ট একটা নৌকা দিয়ে ছোটো নৌকা না এটা না চিকন একটা অনেক বড় নৌকা তো এখন আমরা বাসায় চলে যাব আপনারা ফুল ভিডিওটা দেখবেন এনজয় করবেন আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখেন নদী এটাই হচ্ছে কিন্তু পদ্মা নদী খুব বড় অনেক বড় ছিল ছোটোবেলায় এখন হচ্ছে চারোপাশ থেকে না ছোটো ছোটো হয়ে আসতেছে একদম চিকন হয়ে গেছে পদ্মা নদী আর অথই আর হাবিবা হচ্ছে নৌকার এই যে কর্নারে বসছে ওদের ভিডিও করতেছে অথই বলতেছে আমার কাল্লা লাগতেছে ভিডিও করিস না যাই হোক আল্লাহ হাফিজ এভরিওয়ান বাই বাই